বন্ধুরা, পবিত্র ধনতেরাস শেষ হওয়া মাত্রই আগামীকাল দুপুর 1:15 থেকে শুরু হবে 2024 সালের ভূত চতুর্দশী এবং তা চলবে বৃহস্পতিবার দুপুর 3:52। গরুর পুরাণ অনুসারে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য, কারণ এই সময়ের মধ্যেই আমাদের সবাইকে একটু হলেও খেতে হয় 14 প্রকারের শাক। সেই সঙ্গে আমাদের মৃত প্রিয়জন ও পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় 14টি প্রদীপ জ্বালানোর বিধি ও বিধান রয়েছে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে ভূত চতুর্দশীতে যে 14 প্রকার শাক খাওয়ার বিধি ও বিধান রয়েছে তার নাম এবং এই 14 প্রকারের শাক না পেলে আপনারা কি করবেন, সেই সঙ্গে বাড়ির কোথায় কোথায় 14টি প্রদীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালানোর মন্ত্র কি, এবং এই দিনে আপনারা যদি প্রদীপের মধ্যে সামান্য এই একটি জিনিস মিশিয়ে দিতে পারেন তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ এটি আমি বলছি না, গরুড় পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ভূত চতুর্দশীর রাতে যে ব্যক্তি প্রদীপের মধ্যে সামান্য এই জিনিসটি মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে পারে সেই ব্যক্তি রাতারাতি ধনবান ও কোটিপতি হয়ে ওঠে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি আপনাদের রাশি জেনে থাকেন তাহলে আপনার নাম ও আপনার রাশি আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার নাম ও রাশি অনুযায়ী যদি কোনো টোটকা বা উপায় থেকে থাকে তাহলে তা রিপ্লাই এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যা প্রয়োগ করার মাধ্যমে আপনারা সুনিশ্চিত ভাবে উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আশেপাশের সকলে এসে সেই ব্যক্তিকে প্রণাম করেন, তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। কারণ বন্ধুরা জীব আত্মা এই শরীর ছেড়ে পরম আত্মার কাছে যায় যিনি আমাদের সকলের পিতা। তাই সেই সময়ে প্রণাম করলে বা রাস্তায় যদি আপনি কোনো সব দেখতে পান তাকেও প্রণাম করলে তাহলে সেই জীব আত্মা আপনার প্রণাম নিয়ে আপনার দুঃখ কষ্ট নিয়ে পরম আত্মার ধামে যায়। এই জন্যই সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বলতে বলতে নিয়ে যাওয়া হয়, আর রাস্তায় দাঁড়ানো ব্যক্তিরা শিব শিব বলে পরম আত্মার কাছে প্রার্থনা করে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার যদি কোনো ব্যক্তি রাস্তায় সব যাত্রা দেখে দাঁড়িয়ে পড়ে এবং সবকে যদি প্রণাম করে তাহলে তার সকল আটকে থাকা কাজ সফল হবার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, এবং সেই সময়ে নিজের মনের ইচ্ছা বললে তাও পূর্ণ হয়ে যায়। তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে সব দেহ নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয়। আসলে বন্ধুরা আমাদের জীবনের প্রধান শত্রু হচ্ছে অহংকার। এই অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেয়। মানুষ জানে যে মাটির শরীর একদিন নষ্ট হবেই, এই সংসারের সব কিছুই মিথ্যা, শুধু কিছুদিনের মিথ্যা অভিনয়। তবুও মানুষ সব জানার সত্ত্বেও এই অহংকারের জন্য আমি আমি করে বেড়ায়। তাই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময়ে খই ছড়ানো হয়। আসলে বন্ধুরা খইয়ের ভেতরটা দেখবেন ফাঁপা হয়, কিছুটা চাপ দিলেই ভেতরে ডেবে যায়। ঠিক তেমনই বন্ধুরা মানুষের এই জীবন হয়, ভালো সময়ে মানুষ অহংকার করে কিন্তু যখনই মানুষের ওপরে কর্মফল আসে তখন মানুষ হাত জড়ো করে ঈশ্বরের শরণাপন্ন হন। যে শরীরটা নিয়ে সে অনেক গর্ববোধ করত সেই শরীরটিকে একদিন শ্মশানে চলতে হয়। যে টাকা টাকা করে সারা জীবন কাটিয়েছে সে সব ফেলে একদিন তাকে চলে যেতে হয়। আর এই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব দেহ নিয়ে যাওয়ার সময় খই ও টাকা ছড়ানো হয়, মানুষকে বোঝানো হয় দেখ এই সংসারের সব কিছুই তোকে এখানে ফেলেই যেতে হবে, তো কিসের এত অহংকার, কিসের এত লোভ, এইবার তো হরিনাম বল, এইবার তো ঈশ্বরের নাম মুখ দিয়ে বল। আর এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব দেহ নিয়ে যাওয়ার সময়
বলো করি করি বল বলতে বলতে শ্মশানে যাওয়া হয়। তো এইবার তো আপনি বুঝতে পারলেন যে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি স্পিরিচুয়ালের পেছনে খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে শ্মশানে যাওয়ার সময় ছড়ানো খই মারালে কি কোনো ক্ষতি হতে পারে। আসলে বন্ধুরা, যখন শ্মশানে সব দেহ নিয়ে যাওয়া হয় তখন এগুলো ফুল হিসাবে কাজ করে। তাই আপনি যদি এগুলোতে ইচ্ছা করে পা দেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে, কিন্তু যদি না জেনে এগুলোতে পা লেগে যায় তাহলে কিন্তু কোনো দোষের নেই। তাই যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, আমাদের গরুড় পুরাণে মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পর আত্মার সাথে কী কী হয়, কীভাবে একজন জীব আত্মার মৃত্যুর পর স্বর্গ ও নরক ঠিক হয়, এছাড়াও বন্ধুরা এই ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে প্রিয়জনের মৃত্যুর পর তার প্রিয়জনদের কিছু নিয়ম পালন করা উচিত। এছাড়াও বন্ধুরা এটি বর্ণিত রয়েছে যে প্রিয়জনের আত্মার শান্তির জন্য তার প্রিয়জনদের এই সময়ে তর্পণ ও পুণ্য আদির কাজ করা উচিত, যাতে মৃত প্রিয়জন তার পরবর্তী যাত্রায় শক্তি প্রাপ্ত করে। তাই বন্ধুরা, আমরা এই সময়ে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আমরা এই 13 দিন কিছু নিয়ম পালন করি। আর এই সময়ে বন্ধুরা আমরা শ্রাদ্ধ সংস্কার করি। কিন্তু বন্ধুরা, এই ভোজন করার সময় আমাদের সাথে কি হয়, এই ভোজন করা কি শুভ? বন্ধুরা, মৃত্যুর পরবর্তী 13 দিন আত্মা বাড়িতে কি করে? এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব। তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি, কিন্তু আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে, তাই না? আসলে বন্ধুরা, গরুর পুরাণ অনুসার মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য 13 দিনে তার কাজ করা হয়, তবে অনেকেই আবার 11 দিনে এই কাজ করে থাকেন। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার 13 দিনে এই কাজকে অতি উত্তম বলেই মনে করা হয়েছে। কারণ বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর 13 দিন অবধি আত্মা বাড়িতেই থাকে, সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে, এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। 12 দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস তথা ইত্যাদির নির্মাণ হয়। তারপরে যখন 13 দিনে পিণ্ডদান করা হয় তখন সেই জীব আত্মা যমলোকে যাওয়ার শক্তি প্রাপ্ত করে। এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীর সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় 1 বছর সময় লাগে। তাই এই সময়ে করা পিণ্ডদান এই 1 বছর তাকে শক্তি প্রদান করে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে মানুষের জীবনে 16 সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না। গরুর পুরাণ বলছে যে এই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পূর্ণ অর্জন করা উচিত। তাই অন্তত 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি এর থেকে বেশি জনেদেরও ভোজন করাতে পারেন। কিন্তু বন্ধুরা, এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটা অবশ্যই বন্ধুরা আপনারা পুরো দেখুন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের এই শরীর হলো খাদ্য শরীর। তাই এই শরীরে সদা সর্বদাই খাবারের প্রভাব পড়ে। আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটা দুঃখের স্থান। সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছে, ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে। এছাড়াও সেই বাড়িতে মৃত প্রিয়জনও দুঃখের বহিঃপ্রকাশ করে। তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয়। আর সেই সময়ে জীব আত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে চলে যায়। তাই সেই সময়ে বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়। আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করেই খাবারটি বানানো হয়। ফলে আপনি যখন এই খাবারটি গ্রহণ করেন এতে আপনার সাথেও
মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই এক বছরের মধ্যে তার খিদে পায় না। এছাড়াও সেই সঙ্গে অন্যান্য আত্মারাও, মানে যারা পেট জনিতে রয়েছে, তারাও ভোজন গ্রহণ করতে আসেন। তাই এই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয়, বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম অনুসার মৃত্যুর পর জীব আত্মার কখনো নাশ হয় না, সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীব আত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয়। মৃত্যুর পরে একটি জীব আত্মাকে বিভিন্ন রকমের অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয়। বন্ধুরা, আমাদের গরুর পুরাণ অনুসার মৃত্যুর পর জীব আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে, তারপরে তার এমন অনুভব হয় যেমন কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতেই জীব আত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এইসব দেখেই জীব আত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যম তার পাশে থাকার জন্য সে সেটিও করতে পারে না। বন্ধুরা, গরুর পুরাণ অনুসার মৃত্যুর পর জীব আত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়, তারপর আবার তার বাড়িতে তাকে ছেড়ে দেওয়া হয়। সাধ্য শান্তি পর্যন্ত জীব আত্মা তার বাড়িতেই থাকেন। তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন। গরুর পুরাণ অনুসার 10 দিন পর্যন্ত পিণ্ডদানে জীব আত্মার শরীরে বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয়। আর 13 দিনে যে পিণ্ডদান করা হয়, সেই খাবার খাওয়ার ফলে জীব আত্মার যমপুরীতে যাওয়ার শক্তি পায়। 14 দশে দীপদান সন্ধ্যা 4:52 থেকে সন্ধ্যা 6:28 মধ্যে সম্পূর্ণ হওয়া প্রয়োজন। বন্ধুরা, চতুর্দশীর দীপদান সম্পূর্ণ হবার পরে মূলত চতুর্দশ শাক ভক্ষণ করতে হয়। আর শাস্ত্রের বিধিবিধান অনুসারে যেহেতু রাত্রিকালীন আহারে শাক ভক্ষণ নিষিদ্ধ, সে কারণে চতুর্দশ কীর্ত যে 14টি শাক ভক্ষণ করবে, দুপুর 2:06 মধ্যে এই 14টি শাক ভক্ষণ করা প্রয়োজন। এইবার আসবো বন্ধুরা যে এই চতুর্দশী তিথিতে কেনই বা 14টি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই 14টি প্রদীপ এবং 14 শাক মূলত খাওয়া হয় আমাদের 14 পুরুষের বিধি আত্মা শান্তির উদ্দেশ্যে। বন্ধুরা, এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মোচিত হয়। আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষের আত্মা এবং সর্বস্থ ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন, প্রদীপের চিহ্ন দেখে নিজের উত্তর পুরুষের ভিড়ে পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। তাই তাদের উদ্দেশ্যে আমরা 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং 14 প্রকার শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ সেটি হলো আয়ুর্বেদ মতে এই 14 প্রকার শাকে নানান রকমের রোগ নাশক শক্তি থাকে। বন্ধুরা, ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। বন্ধুরা, এই 14 প্রকার শাকের নাম হলো ওল, কেউ, বেত, সরিষা, কালকাসন্ধে, জয়ন্তী, লেন, নিম, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, গুলঞ্চ, ভাটপাতা, সুলফা এবং শুশুনি শাক। যদি কোনো কারণে 14 প্রকার শাক না পাওয়া যায়, তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই প্রকারের শাক পাওয়া যায় সেইগুলির মতো থেকেই 14 প্রকার শাক ভূত চতুর্দশী দিন রান্না করে আহার করলে আপনার 14 পুরুষের যেমন আশীর্বাদ পাবেন, ঠিক তেমনই সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। যাই হোক বন্ধুরা, এইবার আসব যে এই দিন যে 14টি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই যে 14টি প্রদীপ ভূত চতুর্দশী দিন আপনি জ্বালাচ্ছেন, এটি মূলত আপনার বাড়ির 10 দিকে
অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিক চারটি কোণ অর্থাৎ ঈশান কোণ বায়ু কোণ আগ্নেয় কোণ এবং নৈঋত কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির ঊর্ধ্ব দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন। বন্ধুরা এই দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে, আরেকটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে, যাকে আমরা জমের দীপদান বলে থাকি। বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যাকে রোজ পুজো আরাধনা করেন তার উদ্দেশ্যে। বন্ধুরা আমি আশা করি এই চোদ্দটি প্রদীপ কোথায় জ্বালাবেন আপনারা অবগত হয়েছেন। এরপর আসবো দর্শক বন্ধুরা, যে ভূত চতুর্দশী শেষ হবার পর সবার প্রথমে যে কাজটি করতে হয় অর্থাৎ বাড়ি থেকে যে অলোককে বিদায় করতে হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো এটি। বলা হয় যে দীপাবলির রাতে এটি করলে গৃহে লক্ষ্মী সদা সর্বদাই স্থায়ীভাবে বিরাজ করে। বন্ধুরা মূলত অলক্ষ্মী বিদায়ের পরে দীপান্বিত অমাবস্যার কালী পূজা সম্পূর্ণ করা হয়ে থাকে। অলক্ষ্মী বিদায়ের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা লক্ষ্মীর পূজা সম্পূর্ণ হওয়া প্রয়োজন, আর অলক্ষ্মী বিদায়ের পরেই অন্যান্য ক্রিয়াগুলি করতে হয়। বন্ধুরা বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এই অলক্ষ্মী বিদায় পর্বটি সারতে পারে। শুধু একটি বিষয় সদা সর্বদাই মনে রাখবে যে এই অলক্ষ্মীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না, সদা সর্বদাই গৃহের বাইরে করা হয়। বন্ধুরা বাড়ির উঠানে এক কোণে অথবা সদর দরজার একটি বাইরের কোণে অলক্ষ্মীর মূর্তিটি থেকে প্রথমেই পূজা করা হয়। বন্ধুরা অলক্ষ্মীর মূর্তি বাড়িতে বসে যে কেউ বানিয়ে নিতে পারে গোবর দিয়ে অথবা খড়ি মাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষ্মীর মূর্তি বাড়িতে করা যায়। বন্ধুরা ঘরে চৌকাঠের বাইরে কলার পেটের ওপর এক তাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল ছড়িয়ে একটা প্রতিমূর্তি বানানো হয়। চোখের জায়গায় দেওয়া হয় দুটো কড়ি অথবা তুলোর দানা। এছাড়াও খড়ি মাটি দিয়েও এই প্রক্রিয়াটি করা যায়। তবে খড়িমাটি আর গোবর যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটি কলা পাতার ওপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষ্মী দেবীর প্রতিমা অঙ্কন করা যায়। আর যদি তাও করা সম্ভব না হয় তাহলে একটি পাটকাঠি অথবা একটি ঝাঁটাকাঠি রেখেও এই অলক্ষ্মীর পূজা করা যায়। তবে বন্ধুরা যেভাবে আপনি এই মূর্তিটি রাখুন না কেন বা তৈরি করুন না কেন, সমস্ত ক্ষেত্রে বাঁ হাতের ব্যবহার করতে হয়। এমনকি এই অলক্ষ্মীর পূজার ক্ষেত্রেও বাঁ হাত দিয়ে পেছন ফিরে ফুল নিবেদন করতে হয়। বন্ধুরা এই অলক্ষ্মীর পূজার স্থানে কখনোই আলপনা দিতে নেই। পুজোর সময়ে উলুধ্বনি অথবা শঙ্কধ্বনি দেওয়ার পরিবর্তে টিন কুলো অথবা ঘণ্টা বাজিয়ে এই অলক্ষ্মীকে বিদায় করা হয়। বন্ধুরা অলক্ষ্মী পূজার শুরুর পূর্বে প্রথমেই যে বিষয়টি করতে হয় তা হলো আচমন এবং আসন শুদ্ধি করে নেওয়া, অর্থাৎ সামান্য গঙ্গা জল হাতে নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গা জল উক্তস্থানে ছিটিয়ে দিতে হয়। তারপর অলক্ষ্মী ধ্যান করা হয় এই মন্ত্রে। বন্ধুরা এই মন্ত্রটি উচ্চারণের সমস্যা হলে তাহলে অলক্ষ্মীর মুখটি মনে মনে কল্পনা করবেন, কারণ এই ধ্যান মন্ত্রে অলক্ষ্মীর রূপেরই বর্ণনা করা হয়েছে। বন্ধুরা অলক্ষ্মীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকারের ফুল অলক্ষ্মীর উদ্দেশ্যে পেছন ফিরে বাম হাত দিয়ে অর্পণ করবেন। এরপর অলক্ষ্মীর উদ্দেশ্যে এই মন্ত্রটি ব্যক্ত করবেন, ওম অলক্ষিতং কুরুপাসি কুৎসি স্থানবাসিনী শুকরাত্রময় দত্তং গৃহ পূজ্যং শাশ্বতি। বন্ধুরা যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে অলক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন, হে অলক্ষ্মী দেবী আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো। এরপর অলক্ষ্মী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তু গৃহের বাইরে ফেলে আসুন। তবে বন্ধুরা বেশিরভাগ সময়ে ছোট ছেলেমেয়েরা এই কলার পেটো মাথায় করে নিয়ে কোনো তেমাতনা রাস্তার মোড়ে ফেলে দিয়ে অলক্ষ্মীকে বিদায় করে। এই সময়ে কুলো পিটিয়ে
বা ঘণ্টা বাজিয়ে কিংবা টিন বাজিয়ে অলক্ষীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সমবিত কণ্ঠে বলে, অলক্ষী বাইরে যা, লক্ষ্মী ঘরে আয়, বা লক্ষ্মী আয় অলক্ষ্মী যা। এইভাবে এই ধ্বনির সাহায্যে অলক্ষীর মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে মা লক্ষ্মীর পূজা আরাধনা বা কালী পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে অলক্ষী দূর করার উদ্দেশ্যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন। বন্ধুরা, আসলেই এই অলক্ষী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যেই জমে থাকা অপরিচ্ছন্নতা, আলস্য, লোভ, মোহ, ক্রোধ, ঈর্ষা, এই সমস্ত নেতিবাচক দিকগুলিকে দূর করে থাকি। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অধঃপতন এবং দারিদ্রতার মূল কারণ এই বিষয়গুলিই হয়ে থাকে।